সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম দিদার এবং ডি ইজ মাই নেমে আপনাদের ওয়েলকাম। আর এই ভিডিওতে লেটস কন্টিনিউ দ্য অ্যাসাসিনস ক্রিড স্টোরি লাইন ইন বাংলা, যেখানে আমি কথা বলছি অ্যাসাসিনস ক্রিড 1 থেকে শুরু করে অ্যাসাসিনস ক্রিড অডিসি পর্যন্ত। এনিওয়ে, এটা পার্ট 2 অফ এসি স্টোরিজ ভিডিও। সো পার্ট 1 এ কথা বলেছিলাম অ্যাসাসিনস ক্রিড 1 সম্পর্কে। যদি পার্ট 1টা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্রথমে কষ্ট করে পার্ট 1টা দেখে নিন এবং পরে এই ভিডিওটা দেখুন। সো ভিডিও শুরু করার আগে আমি একটু কথা আপনাদের কাছে জানাতে চাই যে এই ভিডিও করার জন্য আমি অ্যাসাসিনস ক্রিড পার্টগুলো আবারও খেলেছি, যাতে আপনাদের বোঝাতে কোনোরূপ কষ্ট না হয়। সো ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করুন। অ্যান্ড লেটস বিগিন দ্য লেজেন্ডারি স্টোরি। অ্যাপস্টার্গো থেকে ডেসমনকে বাঁচানোর পর লুসি তাকে মডার্ন ডে অ্যাসাসিনসদের সাথে দেখা করায়, যার মধ্যে রয়েছে শন হ্যাস্টিং, যে কিনা একজন হিস্টোরিয়ান, এবং রেবেকা ক্রেন, যে একজন টেকনিশিয়ান। আর এই দুইজনের কাছেই তাদের নিজস্ব অ্যানিমাস রয়েছে। তারা ডেসমনকে সব অ্যাসাসিনস স্কিলস একদিনে শেখানোর জন্য আর আরও ইডেন কোথায় রয়েছে তা জানার জন্য তাকে তার আরেকজন অ্যানসেস্টর অ্যাসাসিন এর মেমোরি রিলিভ করতে বলে, যেখানে ভিআর রিয়ালিটির মাধ্যমে সেই সময় তার অ্যানসেস্টর যা বছর লেগে শিখবে ডেসমন্ড তা একদিনেই শিখে ফেলবে। সো এখানে ডেসমন্ড 14 শতাব্দীর অ্যানসেস্টর অ্যাসাসিন এজিও অডিটোরে দ্য ফিরানজের মেমোরি রিলিভ করে। তখন মিথ্যা অপবাদের কারণে এজিওর বাবা এবং তার ভাইকে সিটির ম্যাজিস্ট্রেট ফাঁসি দিয়ে দেয়। অ্যাসাসিন হওয়ার পর এজিও বিনা অপরাধে তার বাবা এবং ভাইকে মারার জন্য ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলে আর এই শহর ছেড়ে তার মা এবং বোনের সাথে অডিটোরি ভিলা দ্য মন্টিয়েরো জিওনিতে চলে যায়। এখানেই এজিওর আঙ্কেল তাকে বলে যে তোমার বাবা একজন অ্যাসাসিন ছিলেন এবং যারা তোমার বাবাকে মেরেছে তারা টেম্পলার ছিল, আর এর পিছনে আরও 5 জন টেম্পলার ছিল তাদেরকে মারার জন্য। এবং এজিওর আঙ্কেল তাকে একজন কমপ্লিট অ্যাসাসিন হিসেবে তৈরি করার জন্য তাকে খুব কঠোর ট্রেনিং দেন। আর যখন এজিও 5 জন টেম্পলারকে মারতে থাকে তখন তার কিছু অ্যালাই হয়, যে অ্যালাইসের মধ্যে একজন রয়েছে হলো নিকোলো মাকিয়াভেলি, যে একজন ফিলোসোফার এবং অ্যাসাসিনস লিডার, এবং একজন আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি। এজিও এইসব টেম্পলারদের লিডার রোড্রিগো বোর্জিয়ার সাথে দেখা হয়, যেখানে সে পুরো ইতালিকে দখল করে টেম্পলার অর্ডারকে দিতে চায়। আর এখানে রোড্রিগো অ্যাপেল অফ ইডেনের ব্যাপারে ধারণা পায়, কিন্তু রোড্রিগো বোর্জিয়ার কাছে অ্যাপেল অফ ইডেন যাওয়ার আগেই এজিও তা নিয়ে আসে, কিন্তু রোড্রিগো ওখান থেকে পালিয়ে যায়। সো এজিওর বাহাদুরি দেখে তাকে অ্যাসাসিনস ব্রাদারহুডে প্রমোশন দেওয়া হয়। আর এখানে অডিটোরে ভিলাতে আগের অ্যাসাসিনগুলো আলতায়ারের লেখা কোডেক্স যত্ন সহকারে রেখে দিয়েছেন, যেখানে আলতায়ার তার জীবনের কাহিনী এবং অ্যাপেল অফ ইডেনের কথা উল্লেখ করেছে। সো 10 সাল পর অ্যাসাসিন ব্রাদারহুডরা জানতে পারে যে রোড্রিগো বোর্জিয়া ইতালির এক বড় পোপ হয়ে গিয়েছেন। আর অনেক অনুসন্ধানের পর জানা যায় যে এখানের পোপ এর সর্বোচ্চ মর্যাদা পেলে একটা জিনিস দেওয়া হবে, যেটা আর কিছু না, দ্য অ্যাপেল অফ ইডেন। তো 1499 সালে এজিও রোমে বোর্জিয়াকে মারতে আসে, কিন্তু বোর্জিয়া ওকে বলে যে এই চার্চের ভল্টে এক গড রয়েছে আর এই ভল্টের দরজা বোর্জিয়ার হাতে থাকা স্টাফ দ্বারাই খোলা সম্ভব। অ্যাট লাস্ট বোর্জিয়াকে অনেক মারার পর এজিও ভাবে যে তাকে মেরে ফেললে তার বাবা আর ফিরে আসবে না, সো এজিও তাকে ছেড়ে দেয়। আর এজিওর হাতে থাকা অ্যাপেল অফ ইডেন আর বোর্জিয়ার স্টাফ একত্র করে ভল্টের দরজা খোলা হয়, যেখানে এজিওর সাথে একজন হলোগ্রাফিক মহিলার দেখা হয় যে তাকে মিনার্ভা বলে এবং সে একজন প্রিকার্সর। কিন্তু এখানে মিনার্ভা জানে যে ভবিষ্যতে ডেসমন্ড এজিওর মেমোরি রিলিভ করবে, তাই মিনার্ভা এজিওর মাধ্যমে ডেসমন্ডের সাথে কথা বলেন। আর মিনার্ভা এজিওকে বলে যে তারা পৃথিবীতে প্রথম এসেছিল আর টেকনিক্যালি তারা অনেক উন্নত আর তারা ইনহিউম্যান টাইপ, এর মানে শক্তিশালী। তাদের আন্ডারে মানুষরা কাজ করত, যার ফলে তাদের যাতে কোনো কাজ করতে না হয়, আর তারাই অ্যাপেল বা দ্য পিস অফ ইডেন তৈরি করেছেন। কিন্তু তখন কিছু মানুষ যার নাম অ্যাডাম অ্যান্ড ইভ, যারা এই অ্যাপেলের পাওয়ার থেকে ইমিউন ছিল, তারা এই কাজের বিরুদ্ধে আওয়াজ উঠায়, যার ফলে মানুষ এবং ইনহিউম্যানদের মধ্যে এক প্রকার যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধের কারণেই এক বড় সোলার ফ্লেয়ার পুরো দুনিয়াকে ধ্বংসের মুখে ফেলে দেয়, যার কারণে অনেক কম ইনহিউম্যান এবং অনেক কম মানুষই বেঁচেছিল। এবং দুই দল পরে ভাবে যে ভবিষ্যতে যাতে এরকম আর ধ্বংসযোগ্য কোনো কাজ না হয় তাই এরকম কয়েকটি ভল্ট তৈরি করেছেন। সব কিছু জানার পর মিনার্ভা আরেকটি ডিজাস্টারের ওয়ার্নিং দেয় আর এজিওকে এই ভল্টের পথ প্রদর্শক বলেন, কারণ ডেসমন্ড এজিওর মাধ্যমেই জানতে পারছে যে পৃথিবী
তাদের ধ্বংস হতে যাচ্ছে। ইন প্রেজেন্ট টাইমলাইন অ্যাস্টারগোর লোকেরা এই গোপন প্লেসের সন্ধান পেয়ে অ্যাটাক করে আর লুসি বলে যে পৃথিবীতে আবারও সোলার ফ্লেয়ার পড়তে পারে যার ফলে পৃথিবী ধ্বংস হবে। এতবার ধ্বংসের কথা কেন হচ্ছে জানেন? কারণ এই গেমটি রিলিজ হয়েছিল তখন সাল ছিল 2009, যেখানে পুরো বিশ্বে গুজব ছড়িয়েছিল যে 2012 পৃথিবী ধ্বংস হবে, আর সেই রুমর নিয়েই এই গেমটি তৈরি করা হয়েছে। সো এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে অ্যাসাসিনসরা এইখান থেকে পালিয়ে বর্তমানে ইতালি মন্টেরো জিওনির অডিটোরি ভিলা যা এখনও রয়েছে সেই জায়গায় পৌঁছায় এবং এইখানেই অ্যানিমাসে বসে এজিওর বাকি মেমোরি দেখার সিদ্ধান্ত নেয়। কারণ হলো এজিওর অ্যাপেলটা কোথায় রেখেছে তা কেউ দেখতে পারেনি। সো এজিও এখান থেকে মিনার্ভার সাথে কথা শেষ করে ওয়ার্ল্ড থেকে বের হয়ে যায় আর তার বাসার দিকে রওনা হয় এবং ভাবে যে এখন সব ঠিক হয়ে গেছে। কিন্তু এখানেই রড্রিগো বর্জিয়ার ছেলে চেজারে বর্জিয়া অডিটোরি ভিলাতে অ্যাপেলের জন্য অ্যাটাক করে যার ফলে এজিওর আঙ্কেল মারিও মারা যায় এবং এজিও অনেক গুরুতর আহত হয় আর এজিওর অ্যাপেলও নিয়ে যায়। কিন্তু এজিও আহত থাকার কারণে তার অ্যাসাসিনস ব্রাদার তাকে রোমে নিয়ে যায়। ওখানে গিয়ে এজিও সিদ্ধান্ত নেয় যে তাদের শক্তি এবার শেষ করতে হবে এবং তাই করে, অনেক সিটিজেনদের সাহায্যের মাধ্যমে তার দলে যুক্ত করে এবং বছরের পর বছর চেজারে বর্জিয়া সব কিছু ধ্বংস করতে থাকে এবং সব দিক থেকে বরবাদ করার পর তার চাচার প্রতিশোধ নিতে চেজারে বর্জিয়ার প্লেসে যায় তাকে মারতে। কিন্তু এখানে এসে এজিও জানতে পারে যে রড্রিগো বর্জিয়া তার ছেলেকে আপেলের মধ্যে বিষ মিশিয়ে মারতে চেয়েছিল। কিন্তু চেজারে যখন বুঝতে পারে তখন এই আপেলের মাধ্যমেই তার বাবাকে মেরে ফেলে। সো এজিও চেজারের পিছে যায় কারণ সে এখন শহরকে তার অধীনে আনতে চায়। কিন্তু এজিও অ্যাপেল অফ ইডেন নিয়ে নেয় আর চেজারেকে এই জায়গার রাজার কাছে ধরিয়ে দেয়, যে রাজা তাকে শাস্তিস্বরূপ জেলে পাঠিয়ে দেন। কিছু সাল পরে চেজারে পালিয়ে যায় এবং তার সৈন্য সামর্থ্য নিয়ে অ্যাসাসিনদের সাথে আবার যুদ্ধ করতে আসে আর এখানেই চেজারেকে এজিও উঁচু বাড়ি থেকে ফালিয়ে দেয়। সো চেজারেকে মেরে ফেলার পরে অ্যাসাসিনদের বিজয় হয়। এটাতে খুশি হয়ে নিকোলো মাকিয়া ভ্যালি এজিওকে সকল অ্যাসাসিনদের মেন্টর বা প্রধান বানিয়ে দেন। মাসিয়া এর লাইব্রেরিতে পৌঁছায় কিন্তু ততক্ষণে টেম্পলাররা এই জায়গাটা দখল করে নিয়েছিল এবং তারা এজিওকে দেখতেই ওকে মারতে চেষ্টা করে। ওখান থেকে বাঁচার পরে এই মহলের নিচে লাইব্রেরির দরজা দেখতে পায় কিন্তু তা খোলার জন্য পাঁচটি চাবি লাগবে। এর মধ্যে একটি চাবি আলতায়ের বর্ণনা অনুযায়ী অটোম্যান সুলতানদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল এবং বাকি চার চাবির জন্য এজিও মর্দান্ডে ইস্তাম্বুলে যায়। সো এখানে আসার পর এখানের অ্যাসাসিনস লিডার ইউসুফ তাজিমের সাথে এজিওর দেখা হয়, যে এজিওকে বলে যে এখানের সুলতান হওয়ার জন্য আহমেদ এবং সেলিম সবসময় ঝগড়া করতে থাকে। সো পরে জার্নিতে এজিওর সাথে এখানের লাইব্রেরিয়ান সোফিয়ার দেখা হয়, যে নিকোলোপোলোর বই খুঁজে বের করতে এজিওকে অনেক সাহায্য করে। এজিও সাধারণত সোফিয়াকে অনেক পছন্দ করে ফেলে কিন্তু একজন অ্যাসাসিন হওয়ার কারণে তাকে তা কখনো বলতে পারে না। তারপর এজিও একের পর এক সব চাবি বের করতে থাকে। লাস্ট কি নেওয়ার সময় এজিও বুঝতে পারে যে আহমেদ টেম্পলারদের সাথে মিলিত অবস্থায় আছে। আহমেদের সাথে মারামারির পর সেলিম এখানে আহমেদের সত্যতা জেনে আহমেদকে মেরে ফেলে আর এজিওকে এখানে আর দ্বিতীয়বার না আসার অনুরোধ করে। পরে এজিও সোফিয়ার সাথে মাসিয়া লাইব্রেরি খুলে আর এখানে আলতায়ের হাতে রাখা চাবিটি ছিল আলতায়ের মেমোরি। এজিও যখন তা টাচ করে তখন আলতায়ের মেমোরি আসতে থাকে, যেখানে আলতায়ের আলমুয়াল্লিমকে মারার পর নিজে অ্যাসাসিনস লিডার হয়ে যায় এবং আলতায়ের অ্যাপেল অফ ইডেন নিজের কাছেই রাখে। কিন্তু একজন অ্যাসাসিন আব্বাস আলতায়েরকে বিশ্বাসঘাতক মনে করে সব অ্যাসাসিনদেরকে বলে যে সে একজন বিশ্বাসঘাতক, যার ফলে সব অ্যাসাসিনরা তার বিরুদ্ধে খেপে যায় এবং আলতায়ের এখান থেকে চলে যায়। 10 বছর পর মাসিয়াতে আলতায়ের ফিরে আসে কারণ আলতায়ের ছেলে সাইফকে মেরে মিথ্যা কাহিনী সাজিয়ে অ্যাসাসিনস লিডার হয়ে যায় আব্বাস। আলতায়ের মাসিয়াতে আব্বাসের কাছে প্রতিশোধ নিতে আসে কিন্তু আলতায়ের স্ত্রী আলতায়েরকে প্রতিশোধ নিতে না বলে এবং এই সুযোগে আব্বাস আলতায়ের ওয়াইফকে মেরে ফেলে, যার ফলে আলতায়ের তার দ্বিতীয় ছেলেকে নিয়ে কোনো মতে এখান থেকে পালিয়ে যায়। 20 বছর পর অ্যাসাসিনস ব্রাদারহুডের অবস্থা আব্বাসের জন্য অনেক খারাপ হয়ে যায়, যার ফলে 82 বছরের আলতায়ের আব্বাসকে মেরে আবারও অ্যাসাসিনস লিডার হয়ে যায় এবং অ্যাসাসিনস ব্রাদারহুড আবারও পুনরুজ্জীবিত হয়। আর আলতায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে একজন সত্যিকারের অ্যাসাসিন এইগুলোকে খুঁজে লিগেসি চলমান রাখবে। তো এখন এজিও সব জানে যে আলতায়ের এই লাইব্রেরি শুধুমাত্র অ্যাপেল অফ ইডেন যত্ন সহকারে রাখার জন্য তৈরি করা হয়েছিল। সো এজিও এখন নিজেকেই নিজে বলে যে সে এক জীবনের জন্য অনেক কিছু দেখে ফেলেছে আর ডেজমন্ডকে কল্পনা করে বলে যে এখন তোমার সময়,
এজিও এখানে বুঝে যে ওর জীবনটা শুধুমাত্র ডেজমন্ডকে এই তথ্য দেওয়ার জন্যই ছিল যা পূরণ হয়েছে। পরে ডেজমন্ড এজিওর মাধ্যমে আরেকজন ইনহিউম্যান বা প্রিকার্সারের হলোগ্রাফিক রেকর্ডিং দেখতে পায় এবং যার নাম জুপিটার। জুপিটার ডেজমন্ডকে বলে যে প্রথম যখন সোলার ফ্লেয়ার পড়েছিল তখন অনেকেই সার্ভাইভ করেছিল, কিন্তু এখন যে সোলার ফ্লেয়ারটা পড়বে তা পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাই যদি তোমার পৃথিবীকে বাঁচাতে চাও তাহলে নিউ ইয়র্কের এক গুহাতে আরেকটি ভল্ট রয়েছে যা খোলার মাধ্যমে তুমি তোমার দুনিয়াকে ধ্বংস থেকে বাঁচাতে পারবে। সো ইন প্রেজেন্ট টাইম লাইন যেহেতু ডেজমন্ড এজিওর সব মেমোরি রিলিফ করে ফেলেছে, তাই ডেজমন্ড কোমা থেকে উঠে যায় এবং উঠতেই তার বাবাকে দেখে। তার বাবাকে দেখে ডেজমন্ড বলে যে আমি জানি এখন আমার কি করতে হবে, এবং পরে সবাই এই সেন্টার ভল্টে বা সিন্ধুক যেখানে লোকেশনটা জুপিটার দিয়েছিল সেখানে চলে যায়। তো বন্ধুরা, পার্ট টুতে শুধু এতটুকুই, পরের অ্যাসাসিন্স পার্টে কি হয়েছে তা বলবো এসি স্টোরি লাইন ভিডিও পার্ট থ্রিতে, যেখানে আমি কথা বলবো অ্যাসাসিন্স ক্রিড থ্রি এর ফুল স্টোরি লাইনের ওপর। তো এখন এতটুকুতেই রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করুন, আর নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইবের সাথে বেল আইকনে ক্লিক করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি থাকবো নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই।